হিন্দু পুরাণ অনুসারে মহাদেবের শিবের প্রথম স্ত্রী সতীর দেহত্যাগের পর মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করেন। সেই অবস্থায় মহাবিশ্বকে রক্ষা করতে ও মহাদেবের সম্মিত ফেরাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করে দেবী সতীর দেহকে খণ্ড খণ্ড করে দেন। সতীর দেহের 51টি খণ্ড 51টি স্থানে ছড়িয়ে পড়ে এবং সেই সকল জায়গায় গড়ে ওঠে সতীপীঠ, যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহাপবিত্র তীর্থস্থান। এমনই এক সতীপীঠ রয়েছে পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই গ্রামে পড়েছিল সতীর ডান পায়ের বুড়ো আঙুল, তাই এই স্থানকে শক্তিপীঠ বা সতীপীঠ হিসেবে গণ্য করা হয়। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট সংলগ্ন এই গ্রামে প্রতি বছর বৈশাখ মাসের সংক্রান্তির দিন থেকে চৌঠা জ্যৈষ্ঠ অবধি দেবী জোগাদ্দার 5 দিন ব্যাপী মহাপুজো অনুষ্ঠিত হয়। বর্তমানে মায়ের পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠিত হয়েছে পূজা কমিটি। দেবী জোগাদ্দা এবং ক্ষীরগ্রামের ইতিহাস সম্পর্কে কমিটির সদস্য অঞ্জন কুমার সামন্ত বলেন, সতীর 51 পীঠের মধ্যে এক পীঠ হচ্ছে এই ক্ষীরগ্রাম মঙ্গলকোটের। তো এই যে সতীপীঠ আখ্যা দেওয়া হয়েছে ক্ষীরগ্রামকে, কি বলবেন? এই ক্ষীরগ্রামে 3টে প্লট, এক হচ্ছে গিয়ে সত্যযুগে যে দক্ষ যুগের সময় মা সতীর যে দেহত্যাগ করেছিল ও মহাদেব মা সতীকে কাঁধে নিয়ে গোটা বিশ্বব্রহ্মণ্ড প্রদক্ষিণ করেছিল, তখন মা সতীর 51টা খণ্ড এই ভূপৃষ্ঠে পতিত হয়, সেই 51টা খণ্ডই সতীপীঠ নামে পরিচিত। তাই পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ক্ষীরগ্রামে আপনার ডান পাশে পুকুর ক্ষীরদিঘি, এই পুকুরের দক্ষিণ ভাগে মায়ের ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল, তাই ক্ষীরগ্রাম 51 পীঠের মধ্যে 1 পীঠ গণ্য হয়। এছাড়া ক্ষীরগ্রামে আর একটা প্লট হলো আপনার রামায়ণ যুগে, রামায়ণে যে ময়ূরাবন ঐরাবন পাতালে এক ভদ্রকালী পুজো করত, সেই দেবী এই জোগাদ্দা। একটা লাল মন্দিরে যে মূর্তি আছে সেটা 12 মাস দর্শন পাওয়া যায়, ওটা অনেক পুরনো মূর্তি, এই মূর্তিটা নরবলি হতো। কি আর সাদা মন্দির যে মূর্তিটা আছে সেটা বছরে মাত্র 2 দিন দেখা যায়, বৈশাখী সংক্রান্তি এবং চৌঠা জ্যৈষ্ঠ। আসলে মেন উৎসব হয় বৈশাখীর শেষ দিন সংক্রান্তি। কতদিন ধরে চলে? বৈশাখী সংক্রান্তি থেকে চলে চৌঠা জ্যৈষ্ঠ পর্যন্ত, 5 দিনের মহাপুজো। তবে পুজো তো 1.5 মাস মতো মেলা থাকে সবকিছু, কিন্তু মেন পুজোটা 5 দিন। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম শ্রী অঞ্জন কুমার সামন্ত, আমি জোগাদ্দাপাড় উন্নয়ন কমিটির একজন মেম্বার। শুধু পুরাণ না, ক্ষীরগ্রামকে ঘিরে বর্ণিত হয়েছে রামায়ণের কাহিনীও। রামায়ণে উল্লেখিত মহিরাবন পাতালে যে ভদ্রকালীর পূজা করতেন তিনি দেবী জোগাদ্দা। এই গ্রামে রয়েছে দেবীর 2 মন্দির, আদি মন্দিরটি রয়েছে জলের উপরে এবং অন্যটি পুকুরের মধ্যখানে অবস্থিত। জলের উপরিভাগে লাল মন্দিরে যে দেবী মূর্তি রয়েছে সারা বছর সেই বিগ্রহের দর্শন পান পুণ্যার্থীরা। শোনা যায় এই মূর্তি বহু প্রাচীন এবং এই বিগ্রহকে উদ্দেশ্য করে একসময় নরবলি হতো। জলের মধ্যিখানে সাদা মন্দিরের দেবীর বিগ্রহটির বছরে মাত্র 2 দিন দর্শন পান পুণ্যার্থীরা। এছাড়াও পুজো কমিটির পক্ষ থেকে সারা বছর পুণ্যার্থীদের জন্য রয়েছে ভোগ প্রসাদ খাওয়ার বিশেষ ব্যবস্থা। দেবীর মহিমায় এই স্থানের মহাত্মের টানে সারা বছরই পুণ্যার্থীরা ভিড় জমান এই সতীপীঠে। পূর্ব বর্ধমান থেকে বনারীলাল চৌধুরী, নিউজ 18 লোকাল।